গান বাজনা হালাল না হারাম কোন মাযহাবে বা কোন তরিকায়, কি গান আছে কিনা, মাজারে বা পীরের গায়ে সিজদা দেওয়া যায় কিনা, তাজিমি সিজদা বলে কোন সিজদা আছে কিনা। অনেকে বলে পীর সাহেবকে তাজিমি সিজদা করা যায়। ভাইরা আমার, তাজিমি সিজদা মানে হলো সম্মানসূচক সিজদা। অনেকে মনে করে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে, ফেরেশতাদেরকে। সেই সিজদা ছিল আদম আলাইহিসসালামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সিজদা। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে তাহলে আমরা আমাদের পিসাবরে সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিসসালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল্লিল আলামিন, তাকে কোন সাহাবীরা সম্মান করে সিজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মানসূচক সিজদা এটাও শিরক, এটাও। আমরা কোরআনে কারিমের একটি সূরা সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি। সিজদা এটা ইবাদত না? ইবাদত না। অতএব এটা শুধুমাত্র কাকেই করতে হবে? আল্লাহকে।